জলপাইগুড়ি শহরে বেসরকারি আবাসনে বসলো স্যানিটাইজ টানেল। রবিবার জলপাইগুড়ি শহরে পুরাতন পুলিশ লাইনের একটি আবাসনে এই টানেল বসানো হয়েছে। শহরে পথে এই প্রথম কোন আবাসনে এই ধরনের টানেল বসানো হয়েছে বলে দাবি আবাসিকদের। জলপাইগুড়ি থেকে ক্যামেরায় রাজেশ রায়ের সাথে প্রদ্যুৎ দাসের রিপোর্ট, আমি মাধবী, সি নিউজ। কোভিড-19 জন্য তো এই প্যান্ডেমিক থেকে নিজেদেরকে বাঁচানোর জন্য আমরা আবাসিকরা মিলে সকলে মিলে একটি এই স্যানিটাইজার টানেল সেটাকে আমরা বসিয়েছি যে, এবং এটা হচ্ছে জলপাইগুড়ি শহরে যত ফ্ল্যাট আছে তার মধ্যে কিন্তু আমরাই প্রথম এই উদ্যোগটা নিয়েছি। কিন্তু কী সুবিধা এর? সুবিধা হচ্ছে আমরা শুধুমাত্র স্যানিটাইজ যদি ইউজ করি স্যানিটাইজার, সেক্ষেত্রে শুধুমাত্র হাতে করতে পারছি, কিন্তু আমরা যখন একটা টানেল ইউজ করছি সেক্ষেত্রে একদম মাথা থেকে পা পর্যন্ত পুরো শরীরটাই স্যানিটাইজড হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে অনেক সুবিধা হচ্ছে। বাইরের লোকজন আসে নাকি? হ্যাঁ, বাইরের লোকজন যারা আসে তারাও এর মধ্যে দিয়ে যায়, কাজের লোক থেকে শুরু করে যে কোনো লোক, তাদেরকে সব কিছুই বলা আছে এর মধ্যে দিয়ে তাদেরকে যেতে হবে। সিকিউরিটি গার্ড বলে দেয়? হ্যাঁ, সিকিউরিটি গার্ডকে বলানো আছে কীভাবে চলতে হবে সেটা পুরোপুরি শেখানো আছে। আপনার নাম আর পরিচয়? আমার নাম অরূপ দত্ত, পারুলমণি অ্যাপার্টমেন্ট, ওল্ড পুলিশ লাইন, জলপাইগুড়ি।